আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কুয়েতের একটি জামিয়া বা সুপার শপ। আসলে কুয়েতে থাকাকালীন সময়ে আমরা প্রতি সপ্তাহে আসলে এরকম জামিয়ার মধ্যে যেতাম বাজার করতে। তো প্রতি সপ্তাহে আসলে কিছু কিছু অফার দেওয়া থাকে, যে জন্য আমরা প্রতি সপ্তাহে না হলেও মাঝে মাঝে যেতাম সেখানে। তো আজকে চলুন আপনাদেরকে একটি জামিয়ার ভিতরে কী কী থাকে সেটাই দেখাবো। কুয়েতের প্রায় জামিয়া এরকম মাটির নিচে হয়ে থাকে, দেখতেই পাচ্ছেন কত শাকসবজি। আর আমরা আজকে সবচেয়ে বেশি কেনার জন্য এসেছি যে পেঁয়াজের অফার থাকে প্রতি সপ্তাহে, প্রতিটি শাকসবজির অফার থাকে প্রতি সপ্তাহে। এই দিকটাতে দেখতে পাচ্ছেন কিরকম ফল সাজিয়ে রাখা হয়েছে, সারা বছর এভাবে ফল সাজিয়ে রাখা হয় কাস্টমারের জন্য। আর বিভিন্ন দেশ থেকে কুয়েতে ফল প্রচুর পরিমাণ প্রবেশ করে। এটাতে রয়েছে বিভিন্ন ধরনের জুসের আইটেম। আর ওই দিকটাতে দেখতেই পাচ্ছেন কত শাকসবজি। আর এদিকের কর্নারে রয়েছে বিভিন্ন ধরনের চাল ডাল, তারপর ক্যান্ডি। ভাই ডাল কত? 545 এদিকটাতে দেখতে পাচ্ছেন কিরকম বস্তা রয়েছে, এগুলো আসলে চিনির বস্তা আর প্যাকেট। আর এদিকটাতে রয়েছে ডিম, তারপর ফ্রোজেন বিফ, মাছ, তারপর বিভিন্ন ধরনের মুরগির আইটেম। আর এদিকটাতে দেখতে পাচ্ছেন যে পলিথিনের ভিতরে আসলে এরকম প্যাকেট করে রাখা হয় মুরগি, আর মুরগির বিভিন্ন আইটেম যার যেরকম সুবিধা সে সেভাবে নিতে পারে। এই দিকটাতে দেখতেই পাচ্ছেন যে সাগরের মাছ রয়েছে, কুয়েতে প্রচুর পরিমাণ সাগরের মাছ খাওয়া হয়। আর প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের অফার থাকে মাছের উপর। তেল
এদিকে দেখতে পাচ্ছেন কসমেটিক্স আইটেম ধরে ধরে সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি জামিয়ার মধ্যে এরকম বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের মশলা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। এদিকটা রয়েছে বিভিন্ন ধরনের অলিভ অয়েল, তারপর সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল। কুয়েতে এসব তেলই আসলে বেশি খাওয়া হয়। আর ওয়াশিং পাউডার এরকম বড় বড় বক্সের প্যাকেট পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছেন কিরকম ইলেকট্রনিকের সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে, তারপর বিভিন্ন ধরনের জুতা। জামিয়ার অন্য এক প্রান্তে, আসলে একদম শেষ প্রান্তে, এরকম চকলেট সাজিয়ে রাখা হয়। দেখতে পাচ্ছেন কত ধরনের চকলেট, কত সুন্দর সুন্দর। একটি জামিয়ার মধ্যে আসলে প্রচুর পরিমাণ চকলেট থাকে বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য। আর এরকম বিস্কিট প্রতি সপ্তাহে আসলে অফার দিয়ে থাকে। জামিয়ার মধ্যে আসলে প্রতি সপ্তাহে এরকম ভিড় লেগে থাকে। তো এই ভিড়ের মধ্যে আসলে দাঁড়িয়ে আমাদের বিলগুলো দিয়ে আমরা আবার বাসার দিকে রওনা দিলাম। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।